मुँह एक दिन अनेक बड़ हब शहर जत बुड़ हूँ ना कि मोर स्वामी के ठीक खुजे बैर करब অগ্নিশিখা 25 জানুয়ারি থেকে প্রতিদিন রাত 8টায় শুধুমাত্র সান বাংলায়। এটা তো খুবই ভালো, এটাই যখন পড়ছি তাহলে এটার সাথে ম্যাচিং জুয়েলারি। ম্যাম, এই ডিজাইনটা একবার ট্রাই করতে পারেন, এটা আমার নিজের তৈরি ডিজাইন, একেবারে ইউনিক, খুব ইউনিক। ম্যাম এটা দেখতে পারেন, পিওর ডায়মন্ড, আপনাকে কিন্তু দারুণ মানাবে। তা তো মানাবেই, হীরের টুকরো হাজবেন্ড তো, হীরা তো পড়তেই হবে। ম্যাডাম আপনাকে দেখে কিন্তু এখন দেশে সব মানুষের জ্বলছে, লক্ষ লক্ষ মেয়েদের স্বপ্নের পুরুষ নক্ষত্র দেবরায়কে আপনি এখন পেয়ে গেছেন। সেটা পেতে গেলে তো ম্যামের মতো যোগ্য হতে হবে, সরগম কোম্পানির ডিরেক্টর উনি। পিশিকা, অল সেট? হ্যাঁ বাবা, এমনি তো সব ঠিক আছে, এই জুয়েলারিটা ফিক্স করতে পারছি। ওয়াও, বিউটিফুল। তবে শুন ঋষিকা, একটা কথা কিন্তু মনে রাখতে হবে, তুই কিন্তু শুধু বিয়ের কোণে নোস, সরগম কোম্পানির ডিরেক্টরও। সেটা কি আমি কোনোদিন ভুলেছি? আচ্ছা তোমরা এখন এসো, পরে ফোন করে নেবো। ওকে ওকে, থ্যাংক ইউ। আচ্ছা ভাই। বাবা দেখো, এখনো অবধি আমি যা যা করেছি সব কিছু কিন্তু সরগমের জন্য করেছি। আমার খুব ভালো করে মনে আছে যে আমি সরগমের ডিরেক্টর, আর বিয়ের পর আমি নক্ষত্র দেবরায়ের লাইফেরও ডিরেক্টর। আই নো, তবে কি বলতো, নক্ষত্র দেবরায়কে বিয়ে করা ছাড়াও সরগমের প্রমোশনের জন্য আমার মনে হয় আমাদের ওই ব্লাড ডোনেশন ক্যাম্পে যাওয়া উচিত। মানে যেটা ওই পল্লব বলছিল? আমার মনে হয় আমাদের যাওয়া উচিত, কারণ দেখ এই কদিনে না মানে নক্ষত্রের সাথে সম্পর্ক বল বা নানান কারণে মিডিয়াতে যেসব নেগেটিভ পাবলিসিটি হয়েছে না, তাতে পাবলিকের মনে একটা অন্যরকম ইমেজ তৈরি হয়েছে তোর সম্পর্কে, সেটা ভাঙা দরকার। আর এই ব্লাড ডোনেশন ক্যাম্পের থেকে ভালো সুযোগ আমরা পাবো বলে মনে হয়। আমারও মনে হয় তুমি একদম ঠিক কথা বলছো বাবা, কোম্পানির প্রমোশনও হবে আর তার সাথে সাথে আমার ইমেজটাও একটু ভালো হবে। এক্স্যাক্টলি। দেখো বাবা, এই পল্লব বলে ছেলেটা এমনিতে তো ওয়ার্থলেস, কিন্তু এই ব্লাড ডোনেশন ক্যাম্পে যাওয়ার যে প্ল্যানটা দিয়েছে না, সেইটা অ্যামেজিং। স্যার, স্যার আসবো? আরে এসো 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 পল্লব, তোমার কথাই হচ্ছিল। হ্যাঁ আমার কথা? হ্যাঁ আমি বলছিলাম যে এমনিতে তুমি ওয়ার্থলেস। হ্যাঁ না না, মানে এই প্ল্যানটা যে দিয়েছো সেইটা খুব ভালো দিয়েছো। স্যার ওনারা এসে গিয়েছে। কারা? ওই এনজিও থেকে ওনারা। আপনারা আপনারা আসুন প্লিজ, আসুন স্যার। হ্যালো স্যার। হ্যালো। হ্যালো ম্যাডাম। স্যার আপনারা নিশ্চয়ই পল্লব বাবুর কাছ থেকে শুনেছেন আমাদের এনজিওর ব্লাড ডোনেশন ক্যাম্পের কথা? কথা হয়েছে। আপনারা যদি যান খুব ভালো হয়, আমি জানি ম্যাডামের সামনে বিয়ে, আপনারা খুব ব্যস্ত, আসলে সবাই খুব আশা করে আছে যদি আপনারা একবার যান। ডেফিনেটলি যাব নিশ্চয়ই। ঋষিকা? হ্যাঁ হ্যাঁ যাবো তো, আমি এই রেডি হতেই যাচ্ছিলাম। স্যার গাড়ি নিচেই দাঁড়িয়ে আছে, আপনি তাহলে গাড়িতে এসে বসুন। ব্রিলিয়েন্ট, চলুন চলুন। আপনি এগোচ্ছি। ইয়েস আপনি আসুন। আপনি ও পল্লব? হ্যাঁ স্যার। সে চৌধুরী ফোন করতে পারে, তুমি রেকর্ডিং ডেটটা ফাইনাল করে নিও। স্যার কবে নাগাদ ফাইনাল করব? পল্লব তুমি কোম্পানির একটা ইম্পর্টেন্ট পোস্ট হোল্ড করছো, কিছু ডিসিশন নিজেও নিতে শেখো। আমি থ্যাংক ইউ স্যার। স্যার আপনি যে আমার উপর এতটা ভরসা করছেন, থ্যাংক ইউ সো মাচ স্যার, থ্যাংক ইউ। নমস্কার, শুভ সকাল। আজ আমাদের এখানে আর কিছুক্ষণের মধ্যেই উপস্থিত হতে চলেছেন সরগম কোম্পানির মালিক শ্রী দিব্যেন্দু রায় এবং তার সুযোগ্যা কন্যা সরগম কোম্পানির বর্তমান সিইও ঈশিকা রায়। হ্যালো। হ্যাঁ দিদি বলো। হ্যাঁ তোমরা কোথায়? এই তো আমরা প্রায় চলেই এসেছি,
ইশিকা ম্যাডাম আর টিকে স্যার আমাদের পেছনের গাড়িতেই আছেন। আচ্ছা ঠিক আছে, আমি পৌঁছে গেছি। আজকে যদি আমি না থাকতাম তাহলে ওই ডিকে স্যার বা ইশিকা ম্যাডাম কি ওই ব্লাড ডোনেশন ক্যাম্পে যেতেন? স্রেফ আমার মুখের দিকে তাকিয়ে তারা ওখানে গেছেন, বুঝেছো? তাহলে বুঝতে পারছো এই অল্প কয়েকদিনে আমি ওনাদের মনের মধ্যে কতটা জায়গা করে ফেলেছি। পল্লব আমি ব্যস্ত আছি, আমি পরে কথা বলছি, এখন রাখছি। স্যার ম্যাম, আপনাদের পাশে ঘরে একটু খাওয়ার ব্যবস্থা করা হয়েছে। আসুন প্লিজ। কাজ হয়ে গেছে দিদি? তোমাদের যে কি বলে আমি ধন্যবাদ দেব। আমাদের কিছু বলতে হবে না, ঠিক সময় স্যাম্পলটা ল্যাবে পৌঁছে যাবে। আচ্ছা ঠিক আছে, আমিও যাচ্ছি ল্যাবে, দেখি রিপোর্ট কি বলে। বুঝলেন স্যার? এত টেনশন করছো কেন স্যার? আপনি তো বুঝতেই পারছেন এই মুহূর্তে প্রত্যেকটা সেকেন্ড আমার কাছে ভীষণ দামি। আসলে কাল ভাইয়ের বিয়ে, আর যা করতে হবে এর মধ্যেই করতে হবে। সব কিছু ডিপেন্ড করে আছে ওই ব্লাড স্যাম্পেলটার উপর। তুমি যে ইশিকার ব্লাড স্যাম্পেলটা এনেছিলে, আমি ওটার প্রেগন্যান্সি টেস্ট করেছি এবং রিপোর্টও বের করেছি। কি বেরোলো স্যার রিপোর্টে? স্যার আমি একটু কথা বলে আসছি। ঠিক আছে। হ্যালো ভাই। তুই কোথায়? হ্যাঁ ভাই, আমি হসপিটালে। তুই এক্ষুনি বাড়ি চলে। আমার সত্যি আর কিছু ভালো লাগছে না, বাড়িতে সবাই মিলে বিয়েটা নিয়ে এত বাড়াবাড়ি শুরু করেছে। আরে শুন শুন, আমি কিছু শুনবো না, তুই আয় শিগগিরই। আমি একটা জরুরি কাজ সেরেই আসছি। না না, তুই এক্ষুনি। আরে ভাই, তোরই কাজ, আমি তোর কাজটা সেরেই আসছি। দি ভাই, মনে হচ্ছে বাড়ি ছেড়ে পালিয়ে যায়। জীবনটা এরকম তছনছ হয়ে যাচ্ছে কেন আমি বুঝতে পারছি না। জীবনটা ভারী অদ্ভুত রে,
সত্যি তাই। আমরা যতটা ভাবতে পারি এই জীবনটা তার থেকে অনেক বড়। যখন সামনে যা আসবে তার সাথে ঠান্ডা মাথায় মোকাবিলা করতে হবে ভাই। তুই এত দুশ্চিন্তা করিস না, আমি আসছি তো। দিদি, ও তোমরা সত্যি, আজ তোমরা সাহায্য না করলে এত বড় মিথ্যেটা সামনে আসতো না। আর তোমাদের জন্যই হয়তো আমার ভাইয়ের জীবনটাকে সুন্দর দিকে এগিয়ে নিয়ে যেতে পারবো। রাধিকা দিদি, তুমি একদম চিন্তা করো না, আমরা তোমার পাশে সবসময় আছি। তোমাদের অনেক ধন্যবাদ। আচ্ছা, আমার অনেকটা কাজ পড়ে আছে এখনো, আমি আসি তাহলে। হ্যালো দিভাই। হ্যালো নক্ষত্র। আজকে বিয়ের আগের শেষ রাত্রি, মানে তোমার আর আমার বিয়ে। কি করছিলে তুমি? কিছু না। তাহলে একটু রিল্যাক্স করো, আমার সাথে গল্প করো। আচ্ছা, তোমার কেমন লাগছে নক্ষত্র? কারণ আমার খুব ভালো লাগছে, মনে হচ্ছে আমি উড়ছি। I'm flying high and high. আর কিছু বলার আছে? কেন নক্ষত্র? তাহলে ফোনটা রাখতাম। অ্যাভয়েড করছো? যা ভাবার ভাবো তুমি, আমি ফোনটা রাখছি। করো করো করো, যত খুশি অ্যাভয়েড করে নাও। আজকেই তো শেষ দিন, কারণ এরপর তুমি বা তোমার বাড়ির কেউ আমায় আর অ্যাভয়েড করতে পারবে না। নক্ষত্র দেবরায়, তোমার গান, তোমার জীবন, সব কিছু এখন আমার হাতের মুঠোয়। এরপর থেকে নিঃশ্বাস নেওয়ার আগেও তোমায় আমার পারমিশন নিতে হবে। জাস্ট আর একটা রাতের অপেক্ষা। এই তো মাদকের পায়ে আলতাপর্ণ শেষ। বাবা মাকে ছেড়ে চলে যাচ্ছে, মন খারাপ তো লাগবেই। ও আমার মালকী, ওই একবার এদিকে এসো। আশীর্বাদ করুন আমার মেয়েটারও যেন তাই হয়। না পিসি ঠাম্মা, আমি আমার বাবা মাকে কোনোদিন ভুলে যাব না। আমি যেন বিয়ের পরও আমার বাবা মা আর রানী মায়ের দায়িত্ব নিতে পারি। পিসিমা বলছি, এরপর তো আইবুড়ো ভাত রয়েছে, এইভাবে দাঁড়িয়ে থাকলে। বাবা তুমি এত ব্যস্ত হচ্ছ কেন? রানী করছে তো ব্যবস্থা। আচ্ছা আমি দেখছি, দাঁড়াও। আবার হ্যালো, এই তুমি এগুলো নিয়ে এসো, তোরা আমার সাথে। সে যায়
খাবার দাবার দেখে তো আমার আরেকবার বিয়ে করতে ইচ্ছা করছে। দাঁড়াও দাঁড়াও, আরে ধান দুপ্পো থালাটা কোথায়? আশীর্বাদ করতে হবে তো নাকি? এ বাবা পিসিমা, আমি একদম ভুলে গেছি, আমি এক্ষুনি যাচ্ছি, নিয়ে আসছি। না না না, তুমি নাও, তুমি নাও। আমি আনছি। আরে কি হলো, তোমরা চুপচাপ হয়ে গেলে সব বুঝো? কি গো, মাছের মাথাটা দেখে তো আমার সেই বহু ভাতের কথা মনে পড়ে যাচ্ছে। এই আনন্দের দিনে এরকম মন খারাপ করলে যে অনেক সুখের মুহূর্ত চোখের সামনে দিয়ে চলে যাবে। ওরে মেয়েটাকে ছান না রে, সবাই যে অপেক্ষা করছে। বাবার সাথে কথা বলেই আমি আসছি। এইবার মেয়েকে ছেড়ে থাকার অভ্যেস করো, বুঝলে? হ্যাঁ পিসি। আমি জানি তোর মন খারাপ কেন, তবে বিশ্বাস কর, তোর যে খুব ভালো ছেলে, খুব ভালো ছেলে, ও তোকে ঠিক সুখী করবে। আর সে ছোট থেকে যে আমি নিজের হাতে মানুষ করেছি, আমি জানি আমার মেয়ে ঠিক যে কোনো পরিস্থিতির সঙ্গে মানিয়ে নিতে পারবে। কিন্তু আমি যে জীবনের পথ চলা, মেনে আমি সবই নিচ্ছি। এটাও জানি তোর চোখ খুব ভালো ছেলে, কিন্তু ভালোবাসা যে সম্পূর্ণ আলাদা বাবা, সে কথা তোমাকে বা তুর্যকে কোনোদিনই বলতে পারবো না। ওরে যা রে যা, মেয়েটাকে নিয়ে বক 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 করে। ওরে আয় রে আয়। হাতের রান্নাটা কেমন তা কিন্তু একবার পরীক্ষা করা দরকার। এই তোরা কিন্তু একদম স্যার কেমন করে বলবি না, নতুন বউ এসে রান্না করবে নাকি? হ্যাঁ সেটাই তো, আমিও তো বিয়ে করার পর নতুন বউকে সোজা রান্নাঘরে ঢুকিয়ে দেবো না। দেখ 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 দেখ, তুর্য কেমন নরম হয়ে গলে যাচ্ছে। আরে বিয়ে হয়নি তাতেই, বিয়ে হলে কি হবে? আর কি হবে, গলে জল হয়ে যাবে। না না ভাই, অ্যাকচুয়ালি আমার থেকে কিন্তু আমার বাবা বেশি আনন্দে আছে। উনি তো পরিষ্কার বলেই দিয়েছেন যে আমার বাড়িতে আমার ছেলের বউ নয়, আমার মেয়ে আসছেন। এই যো এই যো এই যো, প্রথমে এই মিষ্টি মুখ দিয়ে শুরু করা যাক। আরে রাইস চিলি চিকেন নুডল সব এসেছে। মিষ্টি, এক মিনিট এক মিনিট এক মিনিট, আচ্ছা তাহলে আইপুরো ভাত নয়, আইপুরো চাইনিজ খাওয়াচ্ছি। এতদিন কিন্তু আপদে বিপদে তুর্যকে পেতাম, এখন থেকে যখন তখন তুর্যকে আর ফোনে ডিস্টার্ব করা যাবে না। এখন কিন্তু আর মাঝরাতে ফোন করে বলা যাবে না, তুর্য বাবু চলে আয়, এমার্জেন্সি আছে। আরে নতুন বউয়ের সঙ্গে আড্ডায় ব্যস্ত থাকবে যে। নতুন বউ কিন্তু শুনেছি দারুণ গান করে, তুর্যর তো এখন শুধু গান শুনেই কেটে যাবে। তাহলে আমাদের অ্যানুয়াল ফাংশনে কে গান গাইছে সেটা ভাবতে হবে না। স্যার বৌদি গান গাইবি তো? হ্যাঁ ওর ইচ্ছে হলে নিশ্চয়ই গাইবে, এখানে আমি আর কি বলবো। ডক্টর সেন, একজন ভিজিটার আপনার সঙ্গে দেখা করতে চান, বলেন খুব দরকার আছে। ওনাকে বলুন কালকে আউটডোরে এসে দেখা করতে। সে কি, কাল সকালে কিন্তু গায়ে হলুদ আছে, আর আমি যেন কালকে তোকে আউটডোরে না দেখি। আরে না না, আমি কেন থাকবো, সম্বিত তো থাকবে, ওনাকে বলুন আউটডোরে আসতে। কিন্তু স্যার উনি আপনার সঙ্গে কথা বলতে চান। আচ্ছা আমি একটু আসছি। এই খাবার গুলো রয়েছে কি না, খেয়ে খাবারটা হয়ে যাবে তো। আমি জাস্ট যাবো আর আসবো, তোরা শুরু কর না, আমি আসছি। একটু কিন্তু এক্সকিউজ মি, আপনি আমাকে খুঁজছিলেন? ডক্টর তুর্য সেন? হ্যাঁ আমি ডক্টর তুর্য সেন। আপনি প্লিজ বসুন, বসুন প্লিজ, বলুন। আসলে আমি একটা জরুরি বিষয়ে আপনার সাথে কথা বলতে চাইছিলাম।
অ্যাকচুয়ালি কি বলুন তো, আগামীকাল থেকে আমি কয়েকদিনের জন্য ছুটি নিচ্ছি, আপনি কালকে আউটডোরে চলে আসুন না, ডক্টর সম্বিত সরকার ওখানে থাকবেন। ডক্টর সেন, আপনি যে বিষয়ে ছুটি নিচ্ছেন আমি ওই বিষয়েই আপনার সাথে কথা বলতে চাই।